হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার। আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখব সেটা খাওয়া দাওয়া নিয়ে, এবং ঢাকার নাজিরা বাজারে যে স্ট্রিট ফুড রয়েছে সেটা নিয়েই, এবং টাইটেল হচ্ছে রাত বাড়লেই বাড়ে ভোজন রসিকদের আনাগোনা। তো ভোজন রসিক আমরা কম বেশি সবাই, আশা করি সবাই একটু আধটু তো ভোজন রসিক বটেই। হ্যাঁ, শরীরের জন্য অনেকেই হয়তো খাওয়া অনেকটা বাদ দিয়ে দেয়, অনেকটা সংযম করে চলে, তারপরেও সবাই রসনাতৃপ্তির জন্য কেনা চাই একবার টেস্ট করে দেখতে সমস্ত কিছু। তো আজকের ভিডিওটা সেই রকমই, অন্তত যারা খিদে পেটে রয়েছে তাদের ক্ষেত্রে এটা তো একটা মানে দুরূহ ব্যাপার ভিডিওটা দেখা। তো যাই হোক, আমরা দেখে নেব। এবং অনেকে বলে, মানে অনেকে না, কথাতেই রয়েছে ঘ্রাণে অর্ধভোজন। তো দেখাতেও আমার মনে হয় কিছুটা ভোজন তো হয়, ভোজন না হলেও খিদেটা বাড়িয়ে দেয়। তো এটাই আজকের বিষয়। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। রাতের খাবারের আসর মানেই নাজিমুদ্দিন রোডের নাজিরা বাজার এলাকা। দিনের চেয়ে রাতেই মানুষের ঢল নামে এখানে। গায়ে গায়ে মানুষ লেগে থাকে, তবু কারোই অস্বস্তি নেই পুরান ঢাকার এই খাবারের গলিতে। কেউ কাজে, কেউ ঘুরতে, আবার কেউ মুখরোচক খাবারের স্বাদ নিতে পুরান ঢাকায় আসেন। ভোজন রসিক এমন মানুষ কাউকেই খুঁজে পাওয়া যাবে না যারা নাজিরা বাজার দু একবার যাননি। হাজির বিরিয়ানি, নান্না শাহির মোরগ পোলাও, হানিফের বিরিয়ানির মতো বিখ্যাত দোকান রয়েছে এখানে। এসব দোকানে সারা রাত খাবারের আসর জমজমাট থাকে। নাজিরা বাজারের ঐতিহ্যের খাবার হচ্ছে হাজি বিরিয়ানি। এই বিরিয়ানির নামের সাথে তিন পুরুষের ব্যবসা জড়িত। 1949 সাল থেকে নাজিরা বাজার ব্যবসা করছেন তারা। এটা এখন ফাইভ জেনারেশন চলতেছে। এটা হাজি মোহাম্মদ হোসেন এটা চালু করছে 1939 সালে। তার হাজি গোলাম হোসেন সাহেব, তারপর ওনার ছেলেরা এটা পরিচালনা করতেছে। কোনো ক্লান্তি, ননস্টপ চলে, সকাল 8টা থেকে নিয়ে একদম রাত 1টা পর্যন্ত। বর্তমানে এই ঢাকা সিটিতে প্রচুর হাজি বিরিয়ানি হয়েছে। এটা মানে অনেকে আমাদের নাম নিয়েই দিয়ে থাকে। হাজির বিরিয়ানি খেতে গুলশান, মহাখালী, নারায়ণগঞ্জ থেকে প্রতি রাতে লোক আসে। দোকানে ভিড় লেগেই থাকে। হাজি বিরিয়ানির বিরিয়ানি অনেক ফেমাস, খেয়ে অনেক মজা পাই, আমরা সবাই আসি। নাজিরা বাজার তো নাজিরা বাজার, আর ঢাকা শহরের আলাদা সাইড তো আলাদাই। এটার জন্য এটা তো ঐতিহ্য আমাদের, তো এখানে আমরা আসি, আর এটা রাতের বেলায় বেশি মজা। রাতের এই ঘোরাঘুরির মজাটাই আলাদা, ঘুরতে আসছি এখন খাইতে আসছি। এছাড়া অন্যান্য বিরিয়ানির দোকান সহ খাবারের দোকানে মানুষের ভিড় রয়েছে। রাত 12টার পর মানুষের আনাগোনা বাড়তে থাকে পুরান ঢাকার এই গলিতে। রাত যত বাড়তে থাকে পুরান ঢাকার নাজিরা বাজার ততই জমে ওঠে। রাজধানী সহ আশপাশের মানুষ এখানে খেতে আসে। সারা রাত চলে বেচা বিক্রি, কারোই কোনো ক্লান্তির ছাপ নেই। সবার মধ্যে এক ধরনের আনন্দের এবং উচ্ছ্বাস। সব বয়স ও শ্রেণী পেশার মানুষের খুব পছন্দের একটি জায়গায় কাজী আলাউদ্দিন রোড। এখানে খেতে আসেন পরিবার পরিজন, বন্ধুবান্ধব নিয়ে সবাই দূর দূরান্ত থেকে। এত মানুষ তবুও কারো দিকেই কারো কোনো খেয়াল নেই, সবাই ব্যস্ত যে যার মতো করে। এটাই এখানের ঐতিহ্য। খাবার খেয়ে পান খাওয়া অনেকের শখ কিংবা অভ্যাসে পরিণত হয়েছে। দূর দূরান্ত থেকে শুধুই পান খেতে আসে তরুণরা। বিভিন্ন ধরনের মশলা মিশিয়ে মুহূর্তেই পান বানিয়ে ফেলছেন দোকানদাররা। যতই ভিড় থাকুক, আগত মানুষদের কোনো বিরক্তি নেই। প্রতি রাতে মোটর সাইকেল নিয়ে শুধু পান খেতে নাজিরা বাজার চলে আসেন এই শিক্ষার্থী। নারায়ণগঞ্জ থেকে আসি ভাই, এই যে পান খেতে। নারায়ণগঞ্জের যত পান আছে আমার কাছে এই পানটা বেস্ট লাগে। নাজিরা বাজারের আড্ডাই তো রাত্রে, সারাদিনে সবাই সবার কাজে ব্যস্ত থাকে, রাত্রে একটু ফ্রি থাকি, তার জন্য আসি। পানের বাহারি মশলার সাথে আগুন লাগিয়ে পান খাওয়া অনেকের প্রিয়, বিশেষ করে তরুণদের কাছে আগুন পানের চাহিদা এখন ব্যাপক। কারণ দিনের বেলা গুলশান, বনানী, ধানমন্ডি এগুলো থেকে মানুষ আসতে পারে না জ্যামের কারণে। রাতের বেলা ফাঁকা থাকে রোড, রাতের বেলা মানুষ আসে। ভিড় লেগে থাকে জুসের দোকানগুলোতে। আম, আপেল, মালটা, আনারস জুসের চাহিদা রয়েছে। লাচ্ছির রয়েছে আলাদা কদর। প্রতি রাতে 3,000 থেকে 4,000 গ্লাস জুস বিক্রি করেন এই দোকানটি। আমরা আসছি নারায়ণগঞ্জ থেকে, এবং যখনই আমাদের একটু সময় হয়
অফিসে সবসময় তো ছুটি পাই না, এই মধ্যরাতে আসতে হয় এখানে। রাতেই দেখতে আসেন না, পুরো জমজট থাকে সবসময়। আমাদের বেস্ট হলে ফালুদা, ঠিক আছে, এইটা 300-400 যায় প্রতিদিন, 500 যায় বাড়ি যে। তারপর বাদাম মোটমাট আপনার হলো 1000-3000 যায়। কাজী আলাউদ্দিন ও নাজিমুদ্দিন রোডে ঘুরে ঘুরে 18 বছর ধরে আইসক্রিম বিক্রি করেন খয়েরউদ্দিন। কখনোই কোনো সমস্যায় পড়তে হয়নি রাতে টাকা নিয়ে চলতে। আমাদের ব্যবসাটা বেশ হকার কম থাকে, বেশি মতো বড়, যারা খারাপ জানাচ্ছে তারাও টাকা দেয়, টাকা ছাড়া মাগ না কাটে। রাতে যখন খাবার আর আড্ডায় ব্যস্ত সবাই, তখন ফুটপাতের পাশে গ্যাস লাইটারের দোকান সাজিয়ে বসেন কামরুল। 32 বছর ধরে এখানে চলছে তার ব্যবসা। সারা রাত তার দোকানে চলে মান্না দে কিশোর কুমারের গান। বাড়তেছে দিন বা দিন, মানুষ বাড়তেছে, কাস্টমার সারা রাতই আসে, অনেক জাতের লাইটার সব বাইরের। এলাকার সুনাম ধরে রাখতে তৎপর পঞ্চায়েত কমিটি, কেউ যাতে আগত মানুষদের বিপদে ফেলতে না পারে সেদিকে খেয়াল রাখে তারা। খাওয়ার পর্যটক এলাকা হয়ে গেছে এখন, এটা যেমন কক্সবাজার ঘোরার পর্যটক, এইটা হয়ে গেছে খাওয়ার পর্যটক। পুরান ঢাকার জন্য এটা খাওয়ার পর্যটক, সারা রেস খাওয়া পাবেন, কোন খাওয়াটা পাবেন না, এটা আমাদের, এইটা তো আমাদের গৌরব। কারণ বিভিন্ন এলাকার মানুষ আসে, আমরা এটা আমরা গেস্ট হিসেবে তাদের দেখি। দীর্ঘদিন যারা নাজিমুদ্দিন রোড কিংবা কাজী আলাউদ্দিন রোডে ব্যবসা করছেন, তাদের কাছে নাজিরা বাজারের আবেদন কমছে না। প্রতিনিয়ত তারা নতুনত্ব খুঁজে বেড়ান। জম্পেশ একটা ভিডিও দেখলাম, ফুড তো ছিলই, সাথে সাথে পরিবেশনটাও মানে দারুণ, এই যে মানে খবরের এটা প্রতিবেদন ধরনের। তবে নাজিরা বাজার এবং যে রোড দুটো, কাজী আলাউদ্দিন এবং নিজামুদ্দিন, যত সম্ভব এই দুটো রোডের ওপরেই এই যে খাবারের যে পসরা সেটা সাজিয়ে বসা হয় এবং যত রাত বাড়ে তত ভিড় হয়। তবে আমার ইচ্ছে ছিল যে আরও কোনো ফুড দেখানো বা মানে ঘুরিয়ে দেখানো, প্রচুর দোকান রয়েছে, সেগুলো যদি আরও দেখাতো আমার বেশি ভালো লাগতো। কারণ খাবারের জিনিস দেখতে এবং খাবারের দোকান দেখতে খুব ভালো লাগে। এখানে ফায়ার পান দেখানো হলো, ফায়ার পানটা আগেই দেখেছি এবং টেস্টও করেছি, যাই হোক খুব একটা আকাশ পাতাল কিছু পার্থক্য থাকে না। আর তাছাড়া মোটামুটি খাবারের তো ভ্যারাইটিস রকমের খাবার, বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। বিরিয়ানির তো বিভিন্ন রকম রয়েছে, কাচ্চি রয়েছে, হাজি বিরিয়ানির নাম প্রচুর ফেমাস আমাদের এদিকেও শোনা যায়। আমি শুনেছি হাজি বিরিয়ানি, তবে অরিজিনাল এইটাই সেটা আজকে কনফার্ম হলাম। একটা ব্যবস্থা যেটা আমি খুব মানে কি বলবো আশ্চর্য হলাম, সেটা হচ্ছে যে পঞ্চায়েত ব্যবস্থা, মানে পঞ্চায়েত ব্যবস্থা কি ওখানেও রয়েছে? কিন্তু আমি যতদূর জানি যে পঞ্চায়েত ব্যাপারটা কিন্তু বাংলাদেশের নেই, আমাদের যেমন পঞ্চায়েত রয়েছে, তো এখানে কিন্তু একজন বললেন যে পঞ্চায়েতের কথা, তো ওটা কি জাস্ট একটা নিজেদের মধ্যে বলা পাওয়া করছে পঞ্চায়েত সেই জন্য পঞ্চায়েত, না সরকারিভাবে কোনো পঞ্চায়েত মানে স্থানীয় প্রশাসন রয়েছে? আমাদের এখানে যেমন পঞ্চায়েত স্থানীয় প্রশাসন তোমরা অনেকেই জানো হয়তো, তো সেই রকম মানে গ্রাম পঞ্চায়েত, তো গ্রামের যে কয়েকটা গ্রামের যে মানে অফিস আর কি, প্রশাসন আর কি, তো সেই জিনিসটা বাংলাদেশে আমি যতদূর জানি যে নেই। তবে এখানে যেটা বলা হলো সেটা হয়তো বা মুখ চলতি বা লোক চলতি মানুষজন একসঙ্গে বসে যেটা করে সেটাকেই পঞ্চায়েত বলতে পারে, তো সেইটা একটু কনফার্ম করো। বাকি যে সমস্ত যে ভিডিওটা যেটা নিয়ে খাবার দাবারের, সত্যিই ভালো লাগছিল, ফালুদা দেখলাম এবং প্রচুর সেল হয় ওখানে, মানে যা দেখলাম প্রায় হাজার হাজার মানে ফালুদা, তারপর শরবত প্রচুর বিক্রি হয়, আর সাথে সাথে পানের দোকান, লাইটারের দোকান, একজনে দেখলাম কিশোর এবং হেমন্ত মুখোপাধ্যায় এদের গান চলছে সবসময়। তো সত্যি কথা বলতে কি যে কোনো বাজারের মানে রাত্রিবেলা একটা মোহময়ী রূপ তৈরি হয়ে যায়, একটা মায়ায় ভরে যায়, সরি মায়া ঘুরে যায়, মানে ওই যে লাইট, চারিদিকে লাইট থাকে, চারিদিকে একটা গম গম পরিবেশ এবং ওই যে বিশেষ করে খাবারের দোকানগুলোয় বিভিন্ন পসরা সাজিয়ে বসা, ঢাক ঢাক বিভিন্ন রকম লেগে আছে, তো এখানেও খুব ভালো লাগলো দেখতে। এবং সবচেয়ে বড় ব্যাপার আরেকটা যেটা হচ্ছে যে যে কোনো জায়গার পুরানো পুরানো মানে আমি দেখেছি মানে পুরানা দিল্লি যেটা, তারপরে পুরান ঢাকা যেটা, তো সে এইগুলোতে খাবারের একটা আলাদাই রকম মানে ফ্যাসিনেশন থাকে ওখানে, মানে খাবারের জন্য
মানে স্টাইলটাই আলাদা, একটা বনিয়াদি ব্যাপার থাকে এবং বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় সেই সমস্ত জায়গাগুলো। তো এখানেও আমি যেটা দেখলাম দিল্লিতেও, সেখানে মানে যত ওই পুরনো দিল্লির দিকে যাওয়া যাবে তত মানে খাবারের ভ্যারাইটিস, রকম মুঘল খাবার বা এই ধরনের বিভিন্ন খাবার, তাই শাহী খাবারগুলো থাকে। তো এখানেও পুরান ঢাকাতেও আমার যেটা মনে হলো যে যে সমস্ত ট্র্যাডিশনাল মানে বাদশাহী খাবার দাবার সেগুলোর চলটা এদিকে বেশি এবং বিভিন্ন রকমের খাবার দাবার পাওয়া যায়। তো মানুষজনও বললো তাই যে আমরা মানে স্পেশালি খাওয়ার জন্যই মানুষ চারিদিক থেকে এখানে আসে এবং রাত যত বাড়ে তত এখানকার যে ক্রাউড সেটা বাড়তে থাকে। তো খুব ভালো লেগেছে ভিডিওটা, আশা করি তোমাদেরও ভালো লাগার কথা, এবং ভালো লাগলে অবশ্যই জানাবে কার কী পছন্দ হয়েছে না হয়েছে, এবং কমেন্ট সেকশনে অবশ্যই লিঙ্ক শেয়ার করবে যেগুলো তোমাদের পছন্দের। আর আমরা তো অবশ্যই নিয়ে আসছি প্রত্যেকটা ভিডিও একে একে করে, দেখতে থাকো আমাদের সাথে এবং আপভোট করতে থাকো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন্ড।